बता सकेंगे। और सबसे बड़ी बात ये है, গুজরাটে নবনির্মিত সুদর্শন সেতুর উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2.3 কিলোমিটার দীর্ঘ সেতুটি ভারতের দীর্ঘতম তারযুক্ত সেতু। এটি তৈরিতে ব্যয় হয়েছে 979 কোটি রুপি। 2017 সালে এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রথমে জানা গিয়েছিল এর নাম সিগনেচার ব্রিজ দেওয়া হবে, পরে তা বদলে সুদর্শন সেতু রাখা হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চার লেনের সেতুটি গুজরাটের ওখা এবং বেইজ দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে। এর উপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ তৈরি হবে। अपने प्रगति के संरक्षण में अपने अच्छा एक चीज हम चाहते हैं कि आप अपने शब्दों में इस बात का वर्णन कीजिए। सुदर्शन सेतुर मध्ये ही রয়েছে ফুটপাথ, তার দুপাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে। বেইজ দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহর থেকে কমপক্ষে 30 কিলোমিটার দূরে অবস্থিত। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো, এখন সেই সমস্যার সমাধান হলো বলে দাবি করা হচ্ছে। আপ দেখিয়ে কি আব ও ये दिक्कत नहीं आएगी, क्योंकि सिग्नेचर ब्রিজ जो है वो उसके खुलने से ये जो दिक्कत है अब नहीं आएगी। और तमाम जो टूरिस्ट हैं वो साल के 365 दिन সুদর্শন সেতু के जरिए বেইজ দ্বারকা পৌঁছ পাएंगे। এদিন সুদর্শন সেতু ছাড়াও রাজকোটে গুজরাটের প্রথম এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এছাড়া ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে নতুন নির্মিত 4টি এইমস উদ্বোধন করবেন তিনি। सिग्नेचर ब্রিজ के दोनों तरफ जो प्रवेश द्वार है उन पर भगवान श्री कृष्ण के बड़े बड़े जो है मूर्तियां और साथ ही साथ जीवन चरित्र से जुड़े हुए प्रसंग लगाए गए हैं। सुदर्शन हाथ मिले हुए भगवान श्री कृष्ण का एक ब्রিজ के दूसरी तरफ रेप्लिका बनाया गया, जो कि बताता है कि किस तरीके से भगवान अपने हाथ में सुदर्शन को धारण करते थे। और आज हम गौरव के साथ कह सकते हैं कि हमने माँ भारती को उनकी मणिमेखला के रूप में सुदर्शन